যে এই বিষয়ে সার্কাস চলিতেছে সার্কাস সেই সার্কাস রেজাল্টের সার্কাস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশে রেজাল্ট 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 এই রেজাল্ট নিয়ে সবাই মহাব্যস্ত কিন্তু বাস্তবে আপনারা সবাই জানেন তারপর আপনাদের সামনে উপস্থাপন করতেছি আশা করি যে নেগেটিভলি নেবেন না সর্বশেষ সেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রেজাল্টের সার্কাসের ব্যাপারে যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে এই গত বৃহস্পতিবারে বা বারো তারিখে রেজাল্ট দেওয়ার একটা কথা মানে এভাবে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে ছড়াই সর্বশেষ পর্যায়ে এসে বৃহস্পতিবারে সাড়ে বারোটার দিকে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনক এ এম এফ মঞ্জুর কাদের স্যার তিনি জানান যে আসলে অনিবার্য কারণবশত বৃহস্পতিবারে রেজাল্ট দেওয়া হচ্ছে না রেজাল্টটা পাবলিশের জন্য আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বাক্ষরের অপেক্ষায় ছিল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় প্রাথমিক এই দুইজনের স্বাক্ষরের অপেক্ষায় রেজাল্টটা ছিল যে বৃহস্পতিবার বারোটার দিকে স্বাক্ষর করলে হয়তো বিকেলবেলা এটা সাবমিট করবে বা দিয়ে দেবে তা সর্বশেষ যেটা জানা গেছে আমি আমার আবারও একটু আপনাদের খোলাসা করে দিই আমি আমার কথা বলতেছি না বা আমার কোনো সূত্র না এটা সবাই জানেন বিভিন্ন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আসছে সেটাই আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি মাত্র এই জন্য এই ব্যাপারে আমাকে কেউ গিলটি করবেন না কাইন্ডলি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মঞ্জুর কাদের স্যারকে বলা হয়েছিল যে তাহলে যদি বৃহস্পতিবারে না দেয় রেজাল্ট কবে দেবে তা স্যার সর্বশেষ জানাইছেন এটা যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব ঢাকার বাইরে আছেন তিনি রবিবারে আসবেন মানে রবিবারে মন্ত্রণালয়ে আসবেন রবিবারে তার স্বাক্ষরের অপেক্ষায় তার টেবিলে সম্পূর্ণ রেজাল্টটা রবিবারে যদি স্বাক্ষর হয়ে যায় তাহলে যে রবি সোম তিনি এভাবে বলছেন রবি সোম উল্লেখ করেন নাই তিনি বলছেন যে সামনে সপ্তাহের প্রথম দিকে এই কথা তিনি বলছেন যে সামনে সপ্তাহের প্রথম দিকে রেজাল্ট পাবলিশ করবেন তিনি আগেও বলেছিলেন যে বৃহস্পতিবারে পাবলিশ করবেন এটা তার মুখের কথা তারপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিরিক্ত সচিবের উদ্ধৃতি দিয়ে জানা যায় তিনি বলছেন যে যদি রবিবারে স্বাক্ষর হয়ে যায় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব সচিবের তাহলে হয়তো রবিবার অথবা সোমবার এই দুই দিনের ভিতরে রেজাল্ট আপনারা পাচ্ছেন এভাবেই বলছে যে এই দুই দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ হচ্ছে এটা তাদের মারফত তাদের কথা এটা আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র তা রবি সোমবারের রেজাল্ট দিতেও পারে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন আর রেজাল্টের আপডেট সর্বশেষ এটাই আপনাদের পরবর্তীতে বিভিন্ন গণিতের আপডেট কারণ অনেকগুলো পরীক্ষা একসাথে অনেকগুলো পরীক্ষা আসছে গভর্নমেন্ট জবের আর গভর্নমেন্ট জবে আপনারা জানেন যে গণিতে যদি ভালো করা যায় তাহলে আপনি চাকরি পাবেন টিকবেন সেই গণিতের ব্যাপারে আমি আপনাদের লাগাতার ভিডিও দিব পুরো গণিতের একটা আর্কাইভ মানে আমার চ্যানেলে বানাবো এমন একটা টার্গেট যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো অতি সহজে বিভিন্ন পার্টের গণিত একটা পুরো গণিত আমার চ্যানেলের ভিতরে পার্ট বাই পার্ট যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে ভরে নিয়ে আসবো ভিডিও তৈরি করে আপনাদের জন্য রেখে দিবো আপনারা দেখবেন আশা করি আর রেজাল্টের ব্যাপারে যেটা বললাম সেটাই আপনার সর্বশেষ সংবাদ রবি সোমবারে হয়তো আবার আসবো আপনাদের সামনে আজ এই পর্যন্তই খোদা হাফেজ